আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক টয়লেটের ফ্ল্যাশ বিভিন্ন কারণে অকেজো হয়ে থাকে প্রধান যে কারণে টয়লেটের ফ্ল্যাশ কাজ করে না তা হল বল নষ্ট হয়ে যাওয়া বেশিরভাগ ক্ষেত্রে পানির ময়লা জমে বল কক জাম হয়ে যায় প্রথমে অ্যাঙ্গেল স্টপ কক ঘুরিয়ে পানি অফ করে নেব এরপর বল উপরের অংশ অর্থাৎ হেড ঘুরিয়ে খুলে ফেলব তো এখানে লক করা ছিল আমি ঘুরিয়ে খুলে নিয়েছি তো দেখেন ভিতরে কি পরিমাণ ময়লা অর্থাৎ পানির সাথে আয়রন এসে জমে গেছে এ কারণেই মূলত বল কক কাজ করছে না এখানেও অনেক আয়রন জমে আসে বলকক মূলত এয়ার প্রেশার অন অফের মাধ্যমে পানির লেভেল কন্ট্রোল করে থাকে পানির প্রেশার সেরে পরীক্ষা বল ককের এই অংশে কোনো প্রকার জাম আছে কিনা তো ভিতরের অংশে কোনো জাম নেই শুধুমাত্র হেডে ময়লা থাকার কারণে এয়ার প্রেশার ব্লক করতে পারছিল না বা এয়ার প্রেশার ছাড়তে পারছিল না এ কারণেই মূলত পানি আসছিল না তো আমরা উপরের হেডের অংশ পরিষ্কার করে নেব একটি ব্রাশ ব্যবহার করে বল ককের প্রত্যেকটা অংশ পরিষ্কার করলে ভালো হয় তো পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে বল কক রিপেয়ার করতে হয় অর্থাৎ জাম পুরা জাম পানির ময়লা ক্লিয়ার করতে হয় তো এখানে আমি একটি টেস্টার ব্যবহার করে এর যে লিভার রয়েছে যার মাধ্যমে একটি রাবারের মাধ্যমে এখানে এয়ার ব্লক করে অর্থাৎ হাওয়া চলাচল ব্লক করে এর মাধ্যমে মূলত পানি অন অফ হয় তো সে প্রক্রিয়াটা অনেক সহজ আকারে করে থাকে তো এখানে যদি ময়লা বা যে কোনো কারণে এর যে ছিদ্র বন্ধ হয়ে যায় তাহলে মূলত এয়ার ব্লক করতে পারে না বা এয়ার নিতে পারে না এ কারণে মূলত পানি অফ হয়ে থাকে তো আমরা এটা ব্রাশ ব্যবহার করে পুরো পরিষ্কার করে দেব। তো দেখেন এখানে যে রাবারের ওয়াশার রয়েছে এই যে বড় একটি গোল ওয়াশার রয়েছে তাও আমি খুলে নিয়েছি প্রত্যেকটা ওয়াশার পরিষ্কার করে নেব এবং হেডের উপরে কিছু ছিদ্র রয়েছে যা যা থেকে মূলত এয়ার ব্লক করা এবং এয়ার ছাড়ার কাজে ব্যবহার করা হয় তো পূর্বের ভিডিওতে আমি স্যানিটারি কাজের বেশ কয়েকটি ছোট ছোট কাজের ভিডিও আপলোড করেছি যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং অ্যান্ডিস্ক্রিনে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন তো দেখেন আমি এর যে রাবারের ওয়াশারগুলো প্রত্যেকটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু বল ককের এই হেড খোলার পরে আমার পানি উপরের দিকে আসছে অর্থাৎ পানি ভেতরে আসছে তাই আমি প্রত্যেক বলককের প্রত্যেকটা অংশ না খুলে শুধুমাত্র হেড পরিষ্কার করে সেটিং করে দেব। তো দেখেন এখানেও পরিষ্কার করে দিয়েছি এই যে এবং প্রত্যেকটা ছিদ্র সহজভাবে ক্লিয়ার হয়ে গেছে তো আমি রাবারের ওয়াশারগুলি আবার সঠিক স্থানে পূর্বের ন্যায় সেটিং করে দেব প্রিয় দর্শক বন্ধুরা মাঝে মধ্যে বলককের নিচের অংশে অর্থাৎ কানেকশন পাইপ হতে বলককের নিচের অংশে জাম হয়ে পানি বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে কীভাবে ক্লিয়ার করবেন অথবা বল কিভাবে খুলবেন তার কিছু ভিডিও আমি আপলোড করেছি তো দেখেন এখানে চারটি লক রয়েছে এবং বলককের এই অংশে চারটি লক রয়েছে বলকক হেড এখানে সেট করে বাম দিকে ঘুরালে অ্যাডজাস্ট হয়ে যাবে বা লক হয়ে যাবে তো সুন্দরভাবে লক হয়ে গেল এরপরে যে বল রয়েছে তার যে লিভার রয়েছে এবং লিভারের মাথায় একটি রাবারের ওয়াশার রয়েছে এবং এইখানে একটি ছিদ্র রয়েছে যার মাধ্যমে এয়ার প্রেশার ব্লক করে দেয় এই যে এখানে একটি ছিদ্র রয়েছে ঠিক ওইখানে এই রাবারের ওয়াশারটি সেট হয়ে থাকবে এবং পানির লেভেলের সাথে সাথে বলটি উপরের দিকে আসলে এই লিভারটি এই রাবারটাকে এখানে চেপে ধরবে তো এই রাবারটির মাঝখানে একটি ছিদ্র থাকে যাতে এয়ার প্রেশার ধরতে এবং ছাড়তে সুবিধা হয় তো রাবারটি ঠিক আছে আমরা শুধুমাত্র পরিষ্কার করে এখানে সেট করে দেব তো দেখেন বলটা খুব সহজে আমরা এখানে সেট করে এর যে দুটো লক রয়েছে দুই সাইডে প্লাস্টিকের লক এই লক দুটি চাপ দিয়ে আমরা অ্যাডজাস্ট করে দেব। এই যে তো খুব সহজে অ্যাডজাস্ট হয়ে গেছে আমরা অ্যাঙ্গেল স্টপ কক ঘুরিয়ে পানি অন করে দেব পানির প্রেশার আসবে তো দেখেন ভিতরে পানি আসছে তো প্রিয় দর্শক বন্ধুরা শুধুমাত্র বল ককের উপরের অংশে জাম হওয়ার কারণে এখানে এয়ার প্রেশার ছাড়তে পারছিলো না যার কারণে পানি আসছিল না তো এই লিভারটি যখন উপরের দিকে আসবে পানির লেভেলের সাথে সাথে তখন এভাবে এয়ার প্রেশার ব্লক করে দেবে যে রাবারটি আমি দেখেছিলাম ছোট এই রাবারটি এয়ার প্রেশার ব্লক করে দিলে পানি অফ হয়ে যাবে তো পানির লেবেলের সাথে সাথে এই যে বলটি রয়েছে এই বলটি উপরের দিকে আসবে এবং এইভাবে লিভারটিকে চেপে ধরে রাবারটি অফ করে দেবে এয়ার প্রেশার তো দেখেন পানির লেবেল উপরের দিকে আসছে এবং বলটি উপরের দিকে আসায় বল অফ হয়ে গেছে অর্থাৎ বল কক সে সঠিকভাবে কাজটি করতে পারছে অর্থাৎ পানি অফ করতে পারছে তো সামান্য একটু ময়লার কারণে বা আয়রন জমে যাওয়ার কারণে বলককটি পানি ভেতরে আসতে পারছিল না বলককের কারণে এ কারণেই মূলত ফ্ল্যাশটি বন্ধ হয়ে পড়েছিল সুপ্রিয় দর্শক বন্ধুরা সাধারণ স্যানিটারি কাজের বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে যার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ছোট ফ্ল্যাশ বোতাম অল্প পানির জন্য এবং বড় ফ্ল্যাশ বোতাম বেশি পানির জন্য ব্যবহার করা হয় এরই সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম